নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বক্রপথে লকডাউন, বৃহস্পতিবার থেকে টানা 11 দিন বড়াকে কঠোর নিষেধাজ্ঞা। প্রশাসনের একতরফা সিদ্ধান্ত, প্রতিবাদে বিভিন্ন দল ও সংগঠনের বিক্ষোভ শিলচরে। ব্রহ্মপুত্রের উপর নির্মিত হল দেশের দীর্ঘতম রোপওয়ে, উদ্বোধন করলেন হিমন্ত সিদ্ধার্থ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকা জুড়েই করোনার প্রকোপ বাড়ছে, প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে 3 জেলা প্রশাসনই শহরাঞ্চলের মানুষের চলাফেরায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে বাজারহাট দোকানপাট সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে মোট 9 দিন নতুন করে এই নিষেধাজ্ঞা গোটা উপত্যকায় বলবৎ হচ্ছে। তার পরবর্তী অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক লকডাউন থাকায় 27 আগস্ট থেকে টানা 11 দিন কার্যত লকডাউন জারি থাকবে। যদিও বর্তমান আনলক পর্যায়ে প্রশাসন এই ব্যবস্থাকে লকডাউন বলে ঘোষণা না করেও নতুন কিছু বিধি নিষেধ আরোপ করতে চাইছে। রবিবার রাতেই কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এক নির্দেশ জারি করে নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সোমবার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা প্রশাসনও আলাদা করে নির্দেশ জারি করে সবাইকে সেই নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন। আপ जैसे জানতে হ্যায় 27 অগস্ট সে লেকে আমরা ইয়ে থোড়ে প্রিভেন্টিভ মেজার্স লিয়ে হ্যায় হামনে ডিস্ট্রিক্ট মে। ইয়ে বেসিক্যালি হামারে জো সিম্পটোম্যাটিক কেসেস বড় রহে হ্যায়, জো ডেথস ইনক্রিজ হো রহে হ্যায়, উসকো কন্টেইন করনে কে লিয়ে। মে মানতি হু মুশকিল হ্যায়, লকডাউন কিসি কে লিয়ে ভি আসান নাহি হ্যায়, बट ये टफ डिसीजन लेना पड़ा क्योंकि सिचुएशन थोड़ा ग्रिम लग रहा था। मैं पब्लिक से रिक्वेस्ट करती हूँ कि प्लीज़ फुली कोऑपरेट एंड जिनके भी सिम्टम्स डेवलप हो रहे हैं प्लीज़ जल्द से जल्द टेस्टिंग करवाइएगा। आप जितना देरी करेंगे उतना चांसेस ज़्यादा होता रहता है, तो प्लीज़ आई रिक्वेस्ट अगेन, आइएगा, टेस्ट करवाइएगा, हाथ वाथ धोते रहिएगा, मास्क पहन के रहिएगा, प्रिकॉशन। জেলা প্রশাসন ফের লকডাউন ঘোষণার প্রতিবাদে সরব হলেন সাধারণ মানুষ। একতরফা এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের মতে এই লকডাউন করোনা রুখতে নয়, শুধু কিছু ব্যবসায়ীদের মুনাফা আদায়ের স্বার্থে করা হয়েছে। বিক্ষোভস্থলে বিভিন্ন বক্তা বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ব্যর্থতার সমালোচনা করেন। সেই সঙ্গে নতুন করে ঘোষিত লকডাউনের ঘোষণা প্রত্যাহার করারও দাবি জানানো হয়। সরকার থেকে আমাদের 10 দিনের লকডাউনের ঘোষণা করেছেন, তো এতে আমরা সমস্ত নাগরিকরা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি, কারণ আমরা দেখছি যে আকাশ ছোঁয়া দাম জিনিসপত্রের আমরা কোনোভাবেই সেটা মেনে নিতে পারছি না। কারণ বিশেষ করে আপনি যে কোনো মানুষকে বলুন না কেন, এমনকি রিক্সাওয়ালা থেকে ঠিকালা ঠেলাওয়ালা সবাই বলছে, সবাই কেঁদে ফেলেছে যে এতদিন লকডাউন আমরা না খেয়ে মরে যাবো। কিন্তু ডিসি মহোদয়া লিখলেন যে বিশিষ্ট মহলের মানে অভিযোগের ভিত্তিতে নাকি উনি করেছে, সে বিশিষ্ট মহল কারা সেটা আমরা জানি না, সেখানে আমরা জানতেও চাই না। কিন্তু আমরা এটাই বলবো ডিসি মহোদয়াকে যে আপনি এই বিষয়টাকে নিয়ে আবার চিন্তাভাবনা করুন, এবং সমস্ত রাজনৈতিক দল এখানে যারা আছেন, কংগ্রেস, বিজেপি, সিপিএম, এসিসিআই, সবাইকে বলবো আপনারা এগিয়ে আসুন। বিশেষ করে এই বরাক উপত্যকা বা কাছাড় ডিস্ট্রিক্টে যেখানে বিজেপিদের সবচেয়ে বড় দল বা সংগঠন আছে, তারা মহোদয়ের সঙ্গে জেলা মহাশয়ের সঙ্গে কথা বলে যেভাবে হোক এই লকডাউন তুলে নিন, তা না হলে কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আদেশ প্রত্যাহার না হলে আগামী 5 সেপ্টেম্বর মানব শৃঙ্খল গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। 5 তারিখে আমরা একটা হিউম্যান চেইন শৃঙ্খলা শুরু করব, স্বাস্থ্য পরিষেবা এবং সরকারের অপদার্থতার বিরুদ্ধে আমরা একটা হিউম্যান চেইন শৃঙ্খলা শুরু করব সমস্ত শৃঙ্খলা শহর জোড়া। যদি 4 লকডাউন যদি তোলা না হয় তাহলে 5 তারিখেই আমরা হিউম্যান চেইন করব, এই শিলচর শহর জুড়ে হিউম্যান চেইন করব স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে, সরকারের অপদার্থতার বিরুদ্ধে, এবং এই তাদের কোনো কাজ করতে না পারার বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলে আমরা এই লকডাউনের পিরিয়ডে আমরা জনমত গঠন করে তুলবো, এবং 5 তারিখে আমরা একটা হিউম্যান চেইন করব। বরাক সহ সারা আসামে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার নামে অন্তত 1000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে।
তবে এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল কিছুই জানেন না। একথা বলেছেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায়। সোমবার এক বিবৃতিতে তিনি জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের উপর বিরক্ত হয়ে নাকি প্রধানমন্ত্রীর কাছে নালিশও জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেন, করোনা নিয়ে আসামে এ পর্যন্ত কত কোটি টাকা এসেছে এবং কি কি খাতে খরচ হয়েছে তার একটা হিসেব সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হোক। এছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরের সাহায্যে এসবের স্বচ্ছ তদন্ত করারও দাবি জানান তিনি। দত্ত রায় আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বরাক উপত্যকার 3 জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউন সম্পূর্ণ অর্থহীন। যখন একদিকে সারা দেশে আনলক প্রক্রিয়া চলছে, হঠাৎ করে বরাক উপত্যকার 3 জেলায় পুনরায় লকডাউন জারি করার মতো এমন কি আলাদা অবস্থা হয়েছে এটা স্পষ্ট করুক সরকার। যদি কারণ থেকেও থাকে, এতে প্রমাণ হয় সরকার এবং প্রশাসন করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার দায় জনসাধারণের ঘাড়ে চাপিয়ে দিতে লকডাউন জারি করা হচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দুর্দশায় এই লকডাউনে আরও প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। পাশাপাশি লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করায় উদ্বেগ প্রকাশ করেছেন দত্ত রায়। আলু 35 টাকা থেকে একলাপে 52 টাকায় পৌঁছে গেছে, পেঁয়াজ 30 টাকা থেকে 40 টাকা হয়ে গেছে। প্রতিটি জিনিসের দ্রব্যমূল্য বাড়তে শুরু করে দিয়েছে। ব্যবসায়ীরা এই সুযোগে মুনাফা লুটবেন, তাদের স্বার্থেই লকডাউন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। করোনাকে নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, নাহলে যেখানে গোটা ভারতবর্ষে আনলক চলছে সেখানে বরাক উপত্যকায় কেন লকডাউন দেওয়া হবে? শুধুমাত্র কয়েকজন ব্যবসায়ীর স্বার্থে, ব্যবসায়ীদের মুনাফা লুটার স্বার্থে এই লকডাউনের ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যর্থতা যে এখানে কাছাড় জেলায় যতগুলো নার্সিংহোম আছে সেগুলো কেন করোনা হসপিটালে পরিণত করছে না? আমাদের সাংসদ রাজদীপ রায়ের জীবনজ্যোতি নামে একটা খালি হসপিটাল পড়ে রয়েছে, তাকে কেন করোনা হসপিটালে পরিণত করা হচ্ছে না? আমাদের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কাছাড় সফরে এসে বলে দিয়েছিলেন যে শিলচর ডিএসএ গ্রাউন্ডে 1000 আসন বিশিষ্ট একটা করোনা হাসপাতাল হবে, জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর সাহায্য নিয়ে, এবং মেহেরপুরে একটি 300 শয্যা বিশিষ্ট করোনা হসপিটাল হবে। এমনকি স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা করিমগঞ্জে গত 20 জুলাই ঘোষণা করে গেছেন করিমগঞ্জে 1000 শয্যা বিশিষ্ট করোনা হাসপাতাল হবে, তার কোনোটি বাস্তবায়ন হয়নি, সব মিথ্যা এবং ভাওতা। ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হল দেশের সর্ববৃহৎ রোপওয়ে। সোমবার এই রোপওয়ের উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সঙ্গে ছিলেন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। এ উপলক্ষে গুয়াহাটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোপওয়ের উদ্বোধন করে মন্ত্রী হিমন্ত বিশ্ব বলেন, দেশের রোপওয়ে মানচিত্রে এবার গুয়াহাটির নাম সংযোজিত হল। এদিন উদ্বোধনের পর মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রোপওয়েতে যাত্রা করেন হিমন্ত বিশ্ব শর্মা। কয়েক বছর ধরে বরযাত্রাপুর থেকে ছেচুরিগামী রাস্তা দিয়ে স্থানীয় মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। রাস্তাটির অবস্থা এতই খারাপ ছিল যে সেখানকার জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তারা বিগত দিনে অনেক বিধায়ক নেতামন্ত্রীদের দ্বারস্থ হন, কিন্তু সবাই তাদের বেহাল রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কেউ এ ব্যাপারে উদ্যোগী হননি। অবশেষে বিধায়ক কিশোরনাথের দ্বারস্থ হলে তিনি বিগত দিনের অভিশাপের কথাও তুলে ধরেন। বিধায়কের উদ্যোগে শেষ পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার বিধায়ক কিশোরনাথ এই রাস্তাটির কাজ পরিদর্শন করে ঠিকভাবে চলছে কিনা তার খোঁজ খবর নেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন সংখ্যালঘু শাখার সভাপতি বাপ্পা লস্কর, জেলা বিজেপি সদস্য নুরুল আলম লস্কর, হায়দর ইসলাম বড়ভুইয়া প্রমুখ। কোনো ঠিকানা নেই।
শালচাপড়া ব্লকের ভাঙ্গারপাড় জিপিতে পঞ্চায়েতের অধীনে মোট 140টি পরিবারের মানুষের মধ্যে 15 কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। সোমবার বিধায়ক কিশোরনাথের হাত দিয়ে এই চাল বিতরণের সূচনা হয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাঙ্গারপাড় জিপি সভাপতি আব্দুল রাজ্জাক, সংখ্যালঘু বিজেপি যুব মোর্চার সভাপতি বাপ্পা লস্কর, জেলা বিজেপি সদস্য নুরুল ইসলাম লস্কর, হায়দর ইসলাম বড়ভুইয়া, মিন্টু নাথ প্রমুখ। কিছুদিন আগেও আপনারা একবার চাল পেয়েছেন, আজ থেকে কয়েক দুই এক মাস আগে একবার এসে আমি এখানে চাল বিতরণ করে গেছিলাম। সঙ্গে সঙ্গে যাদের রেশন কার্ড নাই ওনাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়েছিল, আপনারা নিশ্চয়ই সবাই সেই 1000 টাকাও পেয়েছেন। এখন আবার দ্বিতীয়বারের মতো আবার চাল এসছে, এখানে টোটাল 140 জনকে চাল দেওয়া হবে। আজকে 81 জনের লিস্ট বানানো হয়েছে, 81 জনের মধ্যে আজকে চাল বিতরণ করা হচ্ছে। এই যে চাল বিতরণ হচ্ছে বা যাদের রেশন কার্ড নাই ওনাদেরকে যে 1000 টাকা করে দেওয়া হয়েছে, আগে কোনোদিন আপনারা পেয়েছিলেন নাকি এইভাবে? না 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 না, আগে সরকারের সময় কোনোদিন কোনো দিয়েছিল নাকি আপনাদেরকে এইভাবে? না না, ওটা তো আপনারা সবাই জানেন, আগে কোনোদিন আপনারা এইভাবে পান নেই। আমাদের সরকার আসার পর, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর, যখনই যখনই কোনো কোনো দুর্যোগ এসছে, কোনো ফ্লাড হোক বা কোনো তুফান হোক বা এই যে করোনা মহামারী যে ভাইরাস হোক, এই সময় আমাদের সরকার সবসময় আপনাদের পাশেই রয়েছে। যারা গরিবরা রয়েছেন গরিবের পাশে আমরা সবসময় রয়েছি, যখনই যা কিছু এসছে আমাদের সরকারের তরফ থেকে প্রত্যেককে দেওয়া হচ্ছে। বহু প্রত্যাশিত অনলাইন নিউজ পোর্টাল বড়া তরঙ্গের ওয়েবসাইট উদ্বোধন হয়েছে। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েব পোর্টালটির আনুষ্ঠানিক সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। সোনাবাড়ি ঘাটে এক অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন এই তো স্বদেশ পত্রিকার সম্পাদক তাজ উদ্দিন বড়ভুইয়া, দুই বিশিষ্ট সাংবাদিক বিভূতিভূষণ গোস্বামী ও মিলন উদ্দিন লস্কর, সঙ্গে ছিলেন বড়াক তরঙ্গের মুখ্য সম্পাদক আশু চৌধুরী সহ অন্যান্যরা। এই নিউজ পোর্টাল একদিন স্যাটেলাইট চ্যানেলে উন্নীত হবে বলেও অতিথি সহ উপস্থিত সবাই আশা ব্যক্ত করেছেন। পোর্টালের সম্পাদক আশু চৌধুরীর প্রচেষ্টায় সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পাওয়া যাবে বলেও মত ব্যক্ত করেন অতিথিরা। শুধু ওয়েবসাইট কেন, এই সোনাবাড়ি ঘাট থেকে তো একদিন স্যাটেলাইট টাউনে পরিণত হবে। শিলচর শহরের যে সম্প্রসারণ ঘটছে, সেই সম্প্রসারণের মাধ্যমে, সেই প্রক্রিয়ায় এই সোনাবাড়ি ঘাট গোটা অঞ্চলটা একটা স্যাটেলাইট টাউন হিসাবে পরিণত হতে পারে। যেমন কলকাতার স্যাটেলাইট টাউন হিসাবে বিধাননগর হয়েছে, যেটাকে সল্ট লেক আমরা বলি, শিলচরের স্যাটেলাইট টাউন হিসাবে যদি কোনো দিন সোনাবাড়ি ঘাট হয় অনতিবিলম্বে, সেটা খুব একটা দূরে বলে আমার মনে হয়। বদরপুর কেন্দ্রের শ্রীমন্ত কানিশাল জিপির এপি সদস্যার প্রতিনিধি মালিক উদ্দিনের বিরুদ্ধে অরুণোদয় প্রকল্পের নামে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। সোমবার জিপির বিভিন্ন ওয়ার্ডে সংবাদ মাধ্যম থেকে একাংশ জনগণ জানান, সদ্য ঘোষিত অরুণোদয় প্রকল্পের নামে সরকার কর্তৃক বরাদ্দকৃত টাকা এককালীন নগদ 10,000 করে পাইয়ে দিতে শ্রীমন্ত কানিশাল জিপি ছাড়াও অন্যান্য জিপিতে মানুষের কাছ থেকে মাথাপিছু অগ্রিম টাকা নেওয়া হচ্ছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতিগ্রস্ত মালিক উদ্দিন তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে উক্ত প্রকল্পের নামে গ্রামে দিনমজুর মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। এছাড়াও তিনি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গেও লিপ্ত রয়েছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। জিপি সভাপতি আব্দুল ফাত্তাহ, ওয়ার্ড সদস্য সহ এলাকাবাসী এ ব্যাপারে করিমগঞ্জের পুলিশ সুপার ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। আপনার কাছ থেকে গিয়া এপি মেম্বার মল্লিককে 10,000 টাকা দিতে গিয়া ফেসা নিছেন? হ্যাঁ। কত নিছে? 200 টাকা। 200 টাকা নিছেন? আপনি এখন কিটা কইবা সরকারের উদ্দেশ্যে? আর কিছু নাই, এখন তো দিতে গিয়া নিছে, এখন ফাইমো খাওয়ার বেলা ফাইমো কিনা ফাইমো তা তো ঠকিয়া নিল নি না, খাদ্য করা নিল, এখান তো খাওয়ার ভয় নাই। মল্লিকে ফসা নিছে নি? কত নিছে? 220 টাকা। কিতার লাগিয়া নিছে? কিতা খোঁজা নিছে? ও 10,000 দিবা, 10,000 পাওয়ার লাগিয়া। আপনার কাছ থেকে মল্লিকে পয়সা নিছে নাকি? আপনার নাম কিতা? সোনা বিবি। কিতা খোঁজা নিছে? 10,020 টাকা দিতে বেটা। আপনার কাছ থেকে নিছে নাকি? আপনার কাছ থেকে নিছে?
করোনাকে অঙ্কুরে বিনাশ করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। সার্স, ডেঙ্গু এবং সর্বশেষ করোনার কুইক টেস্টের কিট আবিষ্কারক ডক্টর বিজন বলেন, ভিটামিন সি জাতীয় খাবার, পেয়ারা, লেবু, আমলকি অথবা ভিটামিন সি ট্যাবলেট খেতে হবে। তিনি যে কথাটি গুরুত্বের সঙ্গে বললেন তা হল, কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন এমনটি কিভাবে বুঝবেন? প্রথমত তার ঘ্রাণ শক্তি লোপ পাবে এবং স্বাদ হারাবেন, তারপর গলা ব্যথা, শুকনো কাশি থাকবে। এটি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণ। অন্য ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্তদের হাঁচি, সর্দি ও নাক দিয়ে জল পড়ে, তবে করোনা ভাইরাস শুকনো কাশি দিয়ে শুরু হয়। এক্ষেত্রে সহজ পদ্ধতি হচ্ছে হালকা রঙের চা বারবার খাওয়া, গরম জলে হালকা ফিটকিরি দিয়ে গার্গেল করা। এর চেয়ে ভালো উপায় হচ্ছে আদা, লবঙ্গ ও একটা গোলমরিচ জলে মিশিয়ে গরম করলে কালো মতো একটা রং হবে। এর সঙ্গে সামান্য মধু বা চিনি দিয়ে চায়ের সঙ্গে খেলে অথবা এই জল দিয়ে গার্গেল করতে হবে। এতে গলায় যে ভাইরাসগুলো থাকে তা মরে যাবে। গলায় গরম লাগার ফলে রক্ত প্রবাহ বেড়ে যায়, ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। রং চায়ের অ্যান্টিসেপ্টিক গুণও রয়েছে। বারবার শুকনো কাশির ফলে গলার টিস্যু ফেটে যেতে পারে। চা এই ইনফেকশন রোধ করে। 90-এর দশকে বিজ্ঞানী বিজনশীল ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগলের সংক্রামক রোগের ভ্যাকসিনও আবিষ্কার করেন। 2002 সালে তিনি ডেঙ্গুর কুইক টেস্ট পদ্ধতি আবিষ্কারক। 2003 সালে সার্সের কুইক টেস্ট পদ্ধতি আবিষ্কারও তিনি করেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় সার্স প্রতিরোধে যে কয়েকজন বড় বিজ্ঞানী ভূমিকা রেখেছেন ডক্টর বিজনশীল তাদের মধ্যে অন্যতম। করোনা থেকে নিজেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ তিনি অডিও সাক্ষাৎকারে তুলে ধরেন। তা বিস্তারিত তুলে ধরেন ঢাকা থেকে ঋদ্ধি হক। সেটি হচ্ছে করোনা কিন্তু একটা বিশ্বত্ব আছে, ধরুন জ্বর তো হলে কিন্তু মুখে স্বাদ থাকে না, সব জরুরি। কিন্তু করোনা হচ্ছে মুখের স্বাদের সাথে আরেকটা থাকে, সেটা হচ্ছে ঘ্রাণ থাকে না। কারণ ভাইরাস তো বাতাস দিয়ে ঢুকে, বাতাসে যখন প্রবেশ করতে নাক দিয়ে ঢুকে, এবং এটা নাকের ভিতরে যে আমাদের সেলগুলো আছে কোষ, ওই কোষের ভিতরে গ্রো করা শুরু করে। ঘ্রাণ শক্তি এবং স্বাদ শক্তিকে মোটামুটি সে একেবারে প্রথম দিকে ধ্বংস করে দেয়, যার জন্য একজন মানুষ দেখা যাচ্ছে সে যে জিনিসটা ধানটাতে তো সচরাচর সেটা সে পাচ্ছে না, যে খাবারটা সে পছন্দ করতো সে খাবারটা খেতে ইচ্ছে করছে না বা খাওয়ার রুচি একেবারেই নাই। কারণ টেস্ট বার্ড, আমাদের জিভে টেস্ট বার্ড আছে, এই টেস্ট বার্ডে ভাইরাসটা গ্রো করে। বাড়ি তৈরি করে দেওয়াল দিয়ে জল নিষ্কাশনের কালভার্ট বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী আজমত আলী মজুমদার নামের এক ব্যক্তি। ঘটনাটি আমড়াঘাট বাজার সংলগ্ন সেন্ট ক্যাথারিন গ্রামে। এর ফলে বৃষ্টি হলেই জল জমে সমস্যায় পড়তে হয় রাস্তার অপর পাশে থাকা আমির উদ্দিন, রফিক উদ্দিন, নুরুল হক ও কাশিম উদ্দিন মজুমদারদের পরিবারকে। এ ব্যাপারে কয়েকবার তারা বিচার প্রার্থীও হয়েছেন, কিন্তু আজমত আলী বিচারে আসেন না। শেষ পর্যন্ত বিষয়টি তুলে ধরে গত 18 আগস্ট সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকপত্র দিয়ে বিচার প্রার্থী হয়েছেন আমিররা। এ নিয়ে ভুক্তভোগী রফিক উদ্দিন সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। এটা ভাই ফানি আরামসে, এটা ফ্ল্যাটর ফানি হয়ে গেছে, মেঘর ফানি হয়ে গেছে, এইরকম ফানি হয়েছে না। ওই যে এখন যে ফানিটা ওই আমরা ডিগি ফারুদ ডুবাই নো মাছ গেল, এটা হয়েছে না। যখন এই জায়গাটা কিনছে তখনও তার কিনছে আজমত, তার নাম আজমত, জায়গাটা কিনছে, কেনার পরে মাটি ফেলাইছে, তারে কয়া হয়েছে তুমি পানির রাস্তা রাখিও, হ্যাঁ রাখমু 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 খোঁজা মাটি ফেলাইছে, রিঙ্গর ভিতরে বড় বড় বোল্ডার ঢুকাইছে। 3-4 বার বিচার হয়েছে, মানুষ লইয়া আমরা জমা হইয়া বইয়া মাত কথা করছি, তখন প্রশাসন লইয়া ইয়া এটা খোলা হয়েছে। যখন খোলা হয় তখন এটা বোল্ডার বার হয়েছে রিঙ্গর ভিতরে থাকিয়া, এরপরেও আবার হ্যাঁ মাটি ফেলাইছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বক্রপথে লকডাউন, বৃহস্পতিবার থেকে টানা 11 দিন বড়াকে কঠোর নিষেধাজ্ঞা। প্রশাসনের একতরফা সিদ্ধান্ত, প্রতিবাদে বিভিন্ন দল ও সংগঠনের বিক্ষোভ শিলচরে। ব্রহ্মপুত্রের উপর নির্মিত হল দেশের দীর্ঘতম রোপ ওয়ে, উদ্বোধন করলেন হিমন্ত সিদ্ধার্থ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।